আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আসরের নামাজের পর ছোট্ট একটি দোয়া শুধুমাত্র একবার পাঠ করুন, এরপর আপনি মহান আল্লাহর কাছে যা কিছুই চাইবেন আল্লাহ তাআলা সাথে সাথে তাই দান করবেন। আপনার মনের কোনো আশা যদি অপূর্ণ থেকে থাকে, যা হয়তো কোনোভাবেই পূরণ হচ্ছে না, সেটাও পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মুমিন ব্যক্তির দায়িত্ব হলো সর্বাবস্থায় মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ছোট বড় সকল প্রয়োজন পূরণের জন্য দোয়া করা, কেননা আল্লাহ তাআলা প্রার্থনাকারীকে পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3373। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান আল্লাহ তাআলার ইসমে আজমের একটি জিকির এবং একটি পবিত্র কালামের আয়াত নিয়ে আলোচনা করব। এই ইসমে আজম এবং আয়াতের আমলটি যদি আসরের পর একবার করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। প্রিয় দর্শক, এখন আমরা জানব যে আমলটি কিভাবে করতে হবে। আমলটি আপনাদেরকে আসরের নামাজ আদায় করার পরে করতে হবে। আমলটি করার জন্য প্রথমত তিনবার দরুদ শরীফ পাঠ করবেন, এরপর ইসমে আজমটি একবার পাঠ করবেন। ইসমে আজমটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর সূরা আল ইমরানের প্রথম আয়াতটি একবার পাঠ করবেন। আয়াতটি হলো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরপর পুনরায় তিনবার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর মহান আল্লাহর কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো কান্নাকাটির মাধ্যমে পেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।